بسم الله الرحمن الرحيم. সহু সেজদা সম্পর্কে প্রশ্ন করেছেন। সহু সেজদা নামাজের ভুলের কারণে, প্রথমে জেনে রাখবেন যে নামাজে ভুল সাধারণত তিন প্রকার হয়। কেউ হয়তো কোনো ভুলক্রমে কোনো ওয়াজিব বা রুকন বেশি করে ফেলে, ভুলক্রমে কেউ ওয়াজিব বা রুকন যতটুকু হওয়া দরকার তার চেয়ে কম করে, অথবা সন্দেহ হয়। তো এক্ষেত্রে সহু সেজদার বিধানটা হলো ভুলের উপর নির্ভর করবে। কোন ভুলের সেজদাটা সহু সেজদাটা সালাম ফেরানোর আগে হবে, কোন ভুলের সহু সেজদাটা সালাম ফেরানোর পরে হবে। অতএব এ ব্যাপারে আপনি বিজ্ঞ আলেমদের থেকে বিশেষ করে বিষয়টা ভালো করে জেনে নেবেন। তবে আমি আপনাকে সংক্ষিপ্ত আকারে যেটা বলবো সেটা হলো, যদি নামাজে কোনো কাজ বেশি করে ফেলেন ভুলক্রমে, যেটা হওয়া দরকার চাইতেছে তার চাইতে বেশি করেছেন, তাহলে সেজদাটা সালাম ফেরানোর পরে হবে। আর যদি যেটা হওয়া দরকার সেটা থেকে কম করেন, তাহলে সেজদাটা সালাম ফেরানোর পূর্বে হবে। আপনি বিস্তারিত ভালোভাবে পরবর্তীতে জেনে নেবেন।